জীবনের অনেক বড় একটা বিপদ থেকে বেঁচে গেলাম, তা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। রান্নাঘরে গিয়ে একটা বিপদ, ডাল বাগার দিব, ডাল বাগারটা দিয়ে আমি তাড়াহুড়ো করে, মানে বলকটা যে আসতেছিল আমার একটু খেল নাই, আমি মানে ডালের বাগারটা পেঁয়াজ ভাজাটা আমি দিব এই সময় ঠাস করে মানে জ্বলে উঠছে। আমি এতটা ভয় পাইছি যে আমি কখনো ভয় পাই নাই, বা আমি চুলার পাড়ে এত এত কাজ করি, আমার অর্ধেক সময় চুলার পাড়েই যায়। যেহেতু আমি কেকের বিজনেস করি, আমার যখন কেক আসে তখনই আমার বানাইতে হয়, সো আমাকে চুলার পাড়ে একটু বেশিটাই সময় টাইম থাকতে হয়। কিন্তু এরকম বিপদ আল্লাহ পাক রাব্বুল আলামিন কাউকেই না দেউক ফার্স্ট টাইম আমার সাথে ঘটছে, আমি প্রচুর ভয় পাইছিলাম। যাই হোক, এটা আমি কারোর সাথে শেয়ারও করি নাই, কিন্তু ভিডিওর মাধ্যমে সবাই জানবে, আমার মা জানবে, বোন জানবে। আমি জানি টুন টুন করে ফোন দিবার আমাকে সবাই এখন বকাবকি করবে, তুমি কি ঠিকমতো কাজ করতে পারো না হ্যান ত্যান, কারণ আমাকে না সবাই বেশি ভালোবাসে, শুধু একটা মাত্র ছাড়া, সেটা হচ্ছে আপনাদের ভাই। ওরে মা, আবার শুনছেনি, তাহলে তো আজকে খবর আছে আমার। যাই হোক, জাস্ট ফান। তো আজকে আমি শুক্রবার যেহেতু একটু স্পেশাল রান্নাবাড়া তো করাই লাগে, আর শুক্রবার আসলে আমার একটু দৌড়ের উপরেই থাকতে হয়। দেখেন, তাড়াহুড়া করতে যে আবার মশলাও ফালাই দিছি, তো চুলাটা পরিষ্কার করে নিলাম আর কড়াইটার থেকেও একটু ময়লাটা সরাই নিলাম, মানে মশলাটা, না হলে আবার দেখা গেছে দাগ হয়ে যাইব। তো আজকে আমি রান্না করব পোলাও আর গরুর মাংস। এর মধ্যে আবার আমার ছোটো ছেলে বলতেছে যে মা আমি না আজকে স্বপ্ন দেখছি, তো জিজ্ঞাসা করলাম তুমি কী স্বপ্ন দেখছো বাবা, বলতেছে যে আমি পোলাও আর রোস্ট খাইতেছি। এখন যখন ওরে বললাম যে বাবা আজকে তো আমি গরুর মাংস রান্না করতেছি, তখন তো কান্নাকাটি শুরু, না আমি পোলাও আর রোস্ট খাবো, আমি গরুর মাংস খাবো না। তারপর আর একটু বুঝাইলাম যে বাবা এখন তো রান্না করে ফেলছি, দেখো মার হাতটা পুড়ে গেছে, এখন তুমি কি চাও যে মা আবার যা রান্না করি? তারপর বললো যে আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি কালকে রান্না করে দিও। দেখেন মার্শাল্লাহ, বাচ্চারা কতটা বুঝে। আর এখানে আপনার ভাইয়া এই যে চোট আছে না, চোটের মাংস আনছে, গরুর যে চোট থাকে আমি জানি না কয়জনে চিনে বা জানে, আমি কিন্তু আগে জানতাম না, আমি এই যে গতবার কোরবানির সময় জানলাম আর কি। তো এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার কাজে মামা আমাকে মরিচের গুঁড়াটা আইনা দিয়ে গেছে, না একটা মামা আছে আমাদের বাসা, মরিচের গুঁড়া আইনা দেওয়া যায়, অনেক লাল আর কালারটা একদম খুব কিউট হয়, মানে এখন তো বোঝা যাইতেছে না কিন্তু বাস্তবে খুব সুন্দর আর অনেক লাল হয়, অল্পতে দিলেই লাল হয়, কিন্তু ঝাল নাই, তেমন একটা ঝাল নাই। আর এখানে আমি ঠান্ডা পানিটা কিন্তু দিচ্ছি পোলাওর মধ্যে, ঠান্ডা পানিটা দিলে না পোলাওর যে একটা মোলাম একটা সফটনেস আছে না, ওইটা লাগে আমার কাছে, আমি জানি না কার কাছে কেমন, আমার কাছে মনে হয় যে ঠান্ডা পানিটার কারণে পোলাওটা এরকম মোলাম আর সফট হয়। তো এখানে আমি দিয়ে দিছি রসুন আর শুকনো মরিচ। রসুন আর শুকনো মরিচটা কিন্তু এখন ট্রেন্ডিংয়ে চলতেছে জানেন, কারণ আমার কাছে কিন্তু রসুনটা এত ভালো লাগে, এত ভালো লাগে কি বলবো, বলার ভাষা নাই। আর আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিছি পোলাওতে, মানে দুই চুলো একসাথেই রান্না করতেছি যেহেতু শুক্রবার, আপনাদের ভাইয়া আবার দেখা গেছে দুপুরে খাবে নামাজ পড়ে এসে, বা আবার আমার বড় ছেলে ওর আবার খেলা আছে স্কুলে, স্কুল বলে মানে স্কুলের পক্ষ থেকে খেলা হয় শুক্রবারে, ওদের ট্রেনিং চলে আর কি খেলার, তো এখানে খাওয়া দাওয়া করেই যাবে, তাই আমি তাড়াহুড়া করে রান্না করতেছিলাম। আমি না এখানে অনেক 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 আপুরাই আছে, শুকরবার হলে সারাদিন দৌড়ের উপরে থাকে, কারণ হাজব্যান্ড বাসা থাকে, এদের আবদার এইটা সেইটা কত কিছু যে থাকে, আমরা তখন মেশিন হয়ে যাই। ছেলেদের ছুটি আছে কিন্তু আমাদের কিন্তু ছুটি হয় না। তাছাড়া আমি ওই ঘটনাটার পরে একটু একদম স্তব্ধ হয়ে গেছিলাম, যেভাবে কাজ করতেছিলাম মনে হচ্ছিল রোবট, ফিলিংস নাই, এরকম ভয় লাগতেছিল। আজকে পাকের ঘরে যেতে না আমার লিটারলি অনেক অনেক বেশি ভয় লাগতেছিল, কেন তা আমার জানা নেই, হয়তো বা এই কারণটাই। তারপর আমি গরুর মাংসটা নামানোর আগেই আমি জিরা গুঁড়া দিয়ে দিছি, আর আমি গরুর মাংসটা যখনই রান্না করি অনেক 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 কষাই, তারপর ঝোলটা দিই। আর এই তো আমার খাবারটা রেডি, আজকে আমি কোনো পরিবেশন করি নাই, আমার মনটা ভালো ছিল না, এভাবেই আপনাদের সাথে শেয়ার করলাম। সাথে ধনিয়া পাতা ভর্তাও করছি, কারণ আমার বড় ছেলে না আবার ভাত খায়, পোলাও হইলেও তার ভাতটা বেশি পছন্দ, তাই ওর জন্য ডাল আর আমার জন্য ধনিয়া পাতা ভর্তা। তো কেমন হয়েছে জানাতে ভুলবেন না কিন্তু। আল্লাহ হাফেজ।